সালামু আলাইকুম, সকলে কেমন আছেন? তো আজকের ভিডিওটা হচ্ছে ওমেগা নেটওয়ার্কের কেওয়াইসি। তো দীর্ঘদিন অপেক্ষার পর আমাদের যে মাইনিংটা, এটা কেওয়াইসি চলে আসছে। তো বেসিক্যালি আপনার প্রথমেই কাজটা হলো, প্রত্যেকেই আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে ওমেগা নেটওয়ার্ক লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন যে ওমেগা অ্যাপ্লিকেশনটা কি আপডেট আছে না আপডেট নাই। যদি আপডেট না থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর দ্বিতীয় কাজ হচ্ছে আপনারা এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের যে ওয়ালেটটা আছে, আগে ওইটা দেখবেন যে আপনাদের কি ওয়ালেটটা খোলা আছে কিনা। ঠিক আছে, তো আপনাদের যদি ওয়ালেটটা খোলা না থাকে তাহলে ওয়ালেটটা খুলে নেবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেটওয়ার্ক, এই যে ওমেগা নেটওয়ার্ক এখানে লেখা আছে, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর বিএনবি স্মার্ট চেইন। ঠিক আছে, তো আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব যে কিভাবে ওয়ালেট খুলতে হয়। তো ওই ওয়ালেটটা দেখে আপনার ওয়ালেটটা খুলে নেবেন। তো তারপর কেওয়াইসি এর প্রথম ধাপে আপনারা করবেন কি, অ্যাপ্লিকেশনটা আপডেট হওয়ার পর আপনারা থ্রি ডট বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে অ্যাপ্লিকেশনটা আপডেটের পর কিন্তু এই অপশনটা চলে আসবে, ইউজার ভেরিফিকেশন। ঠিক আছে, এই ইউজার ভেরিফিকেশনে একটা ক্লিক করবেন। তো অলরেডি আমি এটা সাবমিট দিয়ে দিছি বিদায়, আমার এখানে আন্ডার রিভিউতে আছে। তো আপনাদের এরকম আসবে, আমি স্ক্রিনশট রেখে দিছিলাম যাতে আপনারা ইজিলি ভাবে কাজটা করতে পারেন। তো এরকম অপশনটা আসবে, আসার পর এই যে লেটস গো লেখাটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। তো আপনারা করবেন কি, আপনাদের যে আইডি কার্ডটা আছে ওই আইডি কার্ডের ফুল নেমটা এখানে লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর এখানে কান্ট্রি সিলেক্ট করবেন হচ্ছে আপনাদের বাংলাদেশ, যে যে কান্ট্রি থেকে ভেরিফিকেশনটা করবেন তো ওই কান্ট্রি সিলেক্ট করে দেবেন। এখানে দেওয়ার পর আপনাদের আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আপনাদের আইডি নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে এই যে ওয়ালেট অ্যাড্রেসটা, তো যারা ওয়ালেট অ্যাড্রেস খুলেছেন তো তারা করবেন কি, আমি দেখাইতেছি, তারা আবার ওমেগাতে চলে যাবেন। চলে যাওয়ার পর এই ওয়ালেটে ক্লিক করবেন, কারণ হচ্ছে এনে তারা প্রথম থেকে বলে দিছে তাদের ওয়ালেটটা খোলার জন্য, যাতে কোনো ধরনের প্রবলেম না হয় বা কোনো ধরনের টোকেনগুলা মিসটেক না হয়। তো ওই জন্যই তাদের ওয়ালেট সবচেয়ে ভালো আমি যতটুকু মনে করি, কোনো আদার্স ওয়ালেট থেকে আপনারা এইখান থেকে নিয়ে নেবেন। তো আমার এই ওমেগা নেটওয়ার্কে ক্লিক করলাম, তারপরে বিএনবি স্মার্ট চেইন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার দাঁড়ান পিনটা দিয়ে দিচ্ছি। তো ওয়ালেটটা ওপেন হয়ে গেছে। ওয়ালেটটা ওপেন হওয়ার পর আপনারা করবেন কি, এখানে যে রিসিপ লেখাটা আছে এটা ক্লিক করবেন। ঠিক আছে, এই রিসিপ অপশনটাতে ক্লিক করবেন। রিসিপ অপশনটাতে ক্লিক করে আবার এই কপিতে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের ওয়ালেটটা নিয়ে যাবেন। তারপরে হচ্ছে তারা যে এখানে বলছে যে ওয়ালেট দেওয়ার জন্য এই জায়গায় ওয়ালেটটা পেস্ট করে দিবেন, এই জায়গায় ওয়ালেটটা পেস্ট করে দিয়ে তারপর নেক্সট স্টেপে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, তো তারপরে বলবে একটা ছবি দেওয়ার জন্য, একটা সেলফি দেওয়ার জন্য। তো সেলফিটা যাতে ক্লিয়ার হয় এরকমভাবে সেলফিটা তুলবেন। তারপরে হচ্ছে আপনাদের সেলফিটা কমপ্লিট হওয়ার পর এখানে দেখবেন একটা টাইম শো করতেছে, তারপরে আসবে এই যে টাইম, তখন এই টাইমটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টাইমটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 17:11 আছে, তো 17:11 মিনিটে আমি এটা সাবমিট করি, তো ওই জন্য আর কি 17:11 দেখায়। তো আপনারা যখন এটা সাবমিট করবেন তখন যদি ধরেন, সাপোজ আমি বুঝাইতেছি 3টা বাজে, তখন করবেন কি আপনারা 4টা দিয়ে দিবেন, 1 ঘন্টা পরে দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলেই হবে। ক্লিক করে পরে টাইম বাড়িয়ে নিতে পারবেন, 1 ঘন্টা লেট, 1 ঘন্টা পরে দিয়ে দিবেন। দিয়ে সাবমিট নে এই সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পর দেখবেন যে আপনার আন্ডার রিভিউতে চলে আসবে। তো কিছুক্ষণ পর হয়তো চেক দিবেন, চেক করে দেখবেন। তো যারা এখনও কেওয়াইসি করেন নাই তো খুব দ্রুত কেওয়াইসিটা করে নেন, কারণ হচ্ছে কেওয়াইসি যদি না করেন তাহলে কিন্তু আপনাদের টোকেনগুলো পরবর্তীতে সেল করতে পারবেন না, বা 20% তারা টোকেনগুলো আনলক করে দিবে, এইগুলো কিন্তু আপনারা আনলক হবে না যদি কেওয়াইসি কমপ্লিট না করেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন, কারণ প্রতিনিয়তই ওখানে আমি আপডেট সব কিছু দিয়ে দিচ্ছি। আমি হয়তো ইউটিউবে এত বেশি ভিডিও মেক করি না,
তো আমার টেলিগ্রাম চ্যানেলে আমি প্রতিনিয়তই আপডেট দিয়ে দিতেছি, তো প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।